আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আবার চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি ট্রাস্টেড ওয়েবসাইট বা অ্যাপস গুলো শেয়ার করার জন্য। আমি ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, যেগুলো থেকে আপনি অনেকে আর্নিং করছেন এবং আপনারা অনেকে অনুরোধ জানিয়েছেন ইতিমধ্যে যে getbitcoin.in এই ওয়েবসাইটটি পেমেন্ট করে কিনা বা এটি অনেকটা ফেক বা ট্রু কিনা সেটি একটি পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার জন্য। আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই ধারাবাহিকতায় আজকে এই ওয়েবসাইটটির উপর পুরোপুরি রিভিউ দিব। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, সো এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটটির ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ক্লেম ফ্রম আওয়ার হাই পেইং ফসেট এভরি 15 মিনিটস, প্রত্যেক 15 মিনিট পর পর আপনি এখান থেকে সাতোশি গুলো ক্লেম করতে পারবেন, এবং এই ক্লেমের পরিমাণ প্রত্যেকবার হচ্ছে মিনিমাম 15 সাতোশি পর্যন্ত, তার মানে 15 সাতোশি পর্যন্ত আপনারা এখানে 15 মিনিট পর পর ক্লেম করতে পারবেন। যারা মোবাইল ইউজার রয়েছেন অথবা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য এই ওয়েবসাইটটি একটি বেস্ট ওয়েবসাইট, এবং অনায়াসে আপনি দুটো ডিভাইসে কাজ করতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে একটি ডিভাইস দিয়ে আপনি একবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটি নামে, আশা করি বুঝতে পেরেছেন। যদি একাধিক করেন তাহলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা ব্লক করে দিবে। সো আশা করি এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। এখানে দ্বিতীয় অপশনটি রয়েছে ডেইলি বোনাস 20% অফ দা ডেজ আর্নিংস, প্রত্যেক দিন যে আর্নিং গুলো করবেন আপনি তার এগেনস্টে 20% করে বোনাস আপনি ব্যালেন্সের যোগ হিসেবে দেখতে পাবেন। ধরুন আপনি ডেইলি প্রায় 100 সাতোশি আর্নিং করেছেন, আপনি এক্সট্রা 20% হলে টোটাল 120 হয়ে যাবে। অন ডিমান্ড ফ্রি উইথড্রলস অ্যান্ড 50% লাইফটাইম রেফারেল কমিশন, আপনি এখান থেকে রেফারেল কমিশন পাবেন প্রায় 50% পর্যন্ত, এবং সেটি লাইফটাইম। আমি মনে করি এই ওয়েবসাইটটি একটি ইউনিক ওয়েবসাইট এবং এটি থেকে পেমেন্ট নেওয়া অত্যন্ত সহজ। আর কীভাবে পেমেন্ট নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে মোটামুটি এই getbitcoin.in মোটামুটি বৈশিষ্ট্য। আপনি কীভাবে আর্নিং করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সো প্রথমে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনি যদি ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সো আমি সাইন আপ বাটনে ক্লিক করছি। সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। সো এখানে সাইন আপ করা অত্যন্ত সহজ। আপনাকে প্রথমে ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করতে হবে, এরপর পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড, এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে, এরপর আপনি জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার সাথে সাথে আপনি আপনার মেইলের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন, সেই মেইলটি আমি দেখাচ্ছি। এই মেইলটি হচ্ছে এটি ইউর অ্যাকাউন্ট ইজ অলমোস্ট টুডে, অর্থাৎ আপনি এখানে ক্লেম হিয়ার যেটি অপশন দেখতে পাচ্ছেন সেই ক্লেম হিয়ারে ক্লিক করবেন। ক্লেম হিয়ারে ক্লিক করার পরে আপনাকে এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে, তার মানে এখানে লগ ইন করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর আই এম নট এ রোবট এ ক্লিক করতে হবে, তারপর স্টে এখানে একটি ক্যাপচা চলে আসবে, সেটি হচ্ছে ট্রাফিক লাইটস এর উপর। ট্রাফিক লাইটস এর উপর যে ক্যাপচাটি এসছে সেই ক্যাপচাটি আমি ফিল আপ করবো। সো ভেরিফাই ক্লিক করতে হবে, আবার একটি ক্যাপচা চলে আসছে মাউন্টেন অর হিলস, অর্থাৎ এখানে যে হিলস গুলো রয়েছে পাহাড় গুলো রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করে দিতে বলেছে। আশা করি আপনারা এই কাজটুকু অনায়াসে করতে পারবেন কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। সো এখানে অ্যাকাউন্ট করা অত্যন্ত সহজ, আপনি আশা করি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন, আবার অনেকে টেনে টেনে দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি যে যারা টেনে টেনে দেখেন অথবা কেটে কেটে দেখেন তারা কিন্তু পুরো ভিডিওটির পূর্ণাঙ্গ বিষয়টি বুঝতে পারে না, এজন্য তারা তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যায়। সুতরাং আপনারা যদি ভিডিও দেখেন, শুধু আমার ভিডিও নয় যে ভিডিও দেখেন, পুরোপুরি ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন। সো এখানে যে কাজটি করতে হবে যে এখানে ক্লেম করতে বলেছে 15 মিনিটস পর পর, অর্থাৎ 15 মিনিট পর পর আপনি যখন ক্লেম করবেন যে নির্ধারিত যে সাতোশিগুলো তারা দিবে সেই সাতোশিগুলো আপনি আপনার ব্যালেন্সের মধ্যে যোগ হিসেবে দেখতে পাবেন। সো আমি ইতিমধ্যে চ্যানেলটি এই ওয়েবসাইটের উপরে একটি রিভিউ দিয়েছিলাম, আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পুনরায় এই ওয়েবসাইটের উপর আবার পূর্ণাঙ্গ রিভিউ দিচ্ছি। সো আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 129 সাতোশি। আরও একটি কথা বলে রাখা ভালো যে বর্তমানে বিটকয়েনের রেটটা কিন্তু ভালো, এবং আপনারা আশা করি আগের যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওতে আমি বলেছিলাম 10,000 সাতোশি মিলেই কিন্তু
ডলার হতো, কিন্তু বর্তমানে 3,087 মিলে কিন্তু 1 ডলার। আশা করি সেটি আপনারা বেনিফিটেড হবেন যদি এই ওয়েবসাইটে কাজ করেন। সো আমি ক্লেম নাও ক্লিক করছি। প্রথমে আপনাকে এখানে ক্লেম নাও ক্লিক করতে হবে। ক্লেম নাও ক্লিক করার পরে সাথে সাথে এখানে একটি নাম্বার চলে আসবে, নাম্বারটি দেখতে পাচ্ছেন 820। জাস্ট আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে, যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আপনাকে একটি ওয়েট করতে হবে। ওয়েট করা পর্যন্ত আপনি শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ আর্ন 8 সাতোশি। এটি আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে পুনরায় এটি আবার আপনার সামনে এই ধরনের যে টাইমটি কাউন্ট হতে থাকবে। সো এইভাবে আপনি নির্ধারিত সাতোশিটুকু আর্নিং করতে পারবেন অনায়াসে। সো এবার এই 8 সাতোশি টুকু আর্নিং হয়েছে কিনা বা ব্যালেন্স টুকু যোগ হয়েছে কিনা, সেটি আমার মূল ব্যালেন্সের সাথে অ্যাড হয়েছে কিনা সেটি আমি দেখাবো। আমার আগে ছিল 129 সাতোশি, এবার আমি একটি একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়াতে সেটি কি হয়, এই যে জমা হয়ে গিয়েছে টোটাল আমার আগে ছিল 129, বাদ বাকি এই সাতোশিগুলো কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে এভাবে আপনি প্রত্যেক 15 মিনিট পর পর এখানে যে একটি টাইম কাউন্ট হচ্ছে, আবার 15 মিনিট পর পর আপনি এখানে পুনরায় ক্লেম করতে পারবেন। এইভাবে ক্লেম করে করে আপনি সাতোশি যখন আর্নিং করবেন, সে আর্নিং গুলো অনায়াসে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। একটু পরে দেখাচ্ছি কিভাবে উইথড্র নিতে হয়। তো এখান থেকে আর একটি বিষয় বলে রাখা ভালো, যদি আপনি আরো বেশি বেশি আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেফারেল করে কিন্তু আর্নিং করার অপরচুনিটি রয়েছে। সো রেফারেল কিভাবে করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে বিও রেফারেল ডিটেলস। বিও রেফারেল ডিটেলস এ যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে এই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ যে ধরনের প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি জাস্ট সেটি শেয়ার করে দিবেন। সো কিভাবে শেয়ার করবেন সেটিও আমি দেখাচ্ছি। সরাসরি আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে একটি লিঙ্ক শর্টনার ওয়েবসাইট ইউজ করবেন। লিঙ্ক শর্টনার ওয়েবসাইট অনেকগুলো রয়েছে, আমি সবচেয়ে বেশি যেটি প্রেফার করি সেটি হচ্ছে কার্টলি। এই কার্টলি এর মাধ্যমে আপনি আপনার লিঙ্কটা কিন্তু অনায়াসেই শ্রিঙ্ক করে নেবেন, তার মানে ছোট করে নেবেন। সেটি ছোট করার ওয়েটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি কিন্তু শর্টেনে ক্লিক করবেন। শর্টেনে ক্লিক করার পরে এটি শর্ট হয়ে গিয়েছে, জাস্ট এটি কপি করবেন। কপি করার পর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন, শেয়ার করার এগেনস্টে আপনি লাইফ টাইম 50% পর্যন্ত রেফারেল বোনাস এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি এই কাজটুকু করে কিন্তু আর্নিং করবেন। আরো বেশ কয়েকটি অপশন রয়েছে, তার মানে আপনি এখানে অ্যাড দেখে দেখে কিন্তু আর্নিং করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি না। ভিডিও বড় হয়ে যাবে, অনেকে কিন্তু বোরিং ফিল করেন আপনারা যে ভিডিও বড় হয়ে গেলে। সুতরাং আপনি কিভাবে অ্যাড দেখে দেখে আর্নিং করবেন সেটি যদি বুঝতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে ভিও অ্যাড অর্থাৎ অ্যাড দেখে কিভাবে আর্নিং করতে হয় সেটির একটি ভিডিও দেওয়া রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাই ওয়াচিং অ্যাড, এই ভিডিওটি দেখলে আপনি এই ওয়েবসাইটের মধ্যে ভিও অ্যাড গুলো কিভাবে করতে হয় সেটি দেখে দেখতে পারবেন। এরপরে রয়েছে ডিপোজিট। আপনি চাইলে এখান থেকে ডিপোজিট করে করে কিন্তু আর্নিং করতে পারবেন, আমি আপনাকে পরামর্শ দিব ফ্রিতে আর্নিং করার জন্য। এবার চলে আসছে যে উইথড্র কিভাবে করতে হয়। উইথড্র বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ইউ উইল হ্যাভ নট রিচড দা মিনিমাম পেআউট অ্যামাউন্ট, এত অর্থাৎ আপনি যদি এখান থেকে 2,087 আর্নিং করেন তাহলে অনায়াসে কিন্তু আপনি পেমেন্টটা উইথড্র দিতে পারবেন। সো পেমেন্টটা উইথড্র কিভাবে দিতে হয় সেটি আমি জাস্ট একটু প্রসেসিংটা আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে করে আপনারা কোনো হেজিটেশন ফিল না করেন। ওয়ালেট অ্যাড্রেস দিতে বলেছে। এখানে ওয়ালেট অ্যাড্রেস বলতে অনেকেই কিন্তু ভুল করেন যে এখানে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলেছে। সো বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে কয়েন বেস লিখবেন। কয়েন বেস লেখার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে কয়েন বেসের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। কেননা কয়েন বেসের মধ্যে অনেকগুলো ওয়ালেট রয়েছে, বিটকয়েন থেকে শুরু করে অনেকগুলো ইথারাম রয়েছে, এক্সআরপি রয়েছে, বিটকয়েন ক্যাশ রয়েছে, তারপর লিটকয়েন রয়েছে। এই ওয়ালেট গুলো আপনি ইউজ করবেন। অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখন আপনি বিটকয়েনের মধ্যে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে সরাসরি আপনি এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে আপনি ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে সরাসরি আপনি একটি এই ধরনের কন্টিনিউ বাটন পাবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি অ্যাড্রেস উপস্থিত হবে। এই যে আমি রিসিভে ক্লিক করলাম, এরপর আপনি এই যে এটি কপি করবেন। আমি এটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনাকে মূল ইন্টারফেসে এখানে চলে আসতে হবে। আমি জাস্ট এটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আপনার যখন এখানে 2,087 হবে, এই যে 2,087 সরি 20,087 হবে, তখন 20,087 আপনি এখান থেকে পুট করবেন, তার মানে পেস্ট করবেন। আমি 20,087 দিচ্ছি। 20,087 যদিও আমার হয়নি, জাস্ট আপনারা অবশ্যই এখানে 20,087 আর্নিং করার পরে
এখানে ক্যাপচা ক্যাপচা যেটি রয়েছে সেই ক্যাপচাতে ক্লিক করবেন। ক্যাপচাতে ক্লিক করার পর মোটরসাইকেল এখানে একটি ক্যাপচা চলে আসছে। ক্যাপচাটি ফিল আপ করার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পর উইন্ডো বাটনে ক্লিক করার সাথে সাথে এই নির্ধারিত অ্যামাউন্টটুকু কিন্তু আপনার কয়েন বেস এর মধ্যে চলে যাবে। তার মানে এই যে কয়েন বেস এর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে, আমি ওভারভিউতে চলে যাচ্ছি, তার মানে আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পরে করণীয় কি, সেটি হচ্ছে যে এই বিটকয়েন থেকে কিন্তু আপনি সরাসরি নির্ধারিত অ্যামাউন্টটুকু বিটকয়েন নির্ধারিত অ্যামাউন্টটুকু আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি নিয়ে আসতে পারবেন। সেটি হচ্ছে cashwalletbt.com। আমি আবারও বলছি যে এই ওয়েবসাইটটি থেকে যে আর্নিংটুকু করবে সেই আর্নিংটুকু প্রথমে কয়েন বেসে নিয়ে আসতে হবে। সেই কয়েন বেস থেকে সরাসরি আপনি cashwalletbt.com এর মাধ্যমে রকেট অথবা বিকাশ অথবা আপনি নগদে নিয়ে আসতে পারেন। ধরুন আপনি এই ওয়েবসাইট ইউজ করতে চাচ্ছেন, তাহলে এখানে যে অপশনটি রয়েছে যে বিটিসি কয়েন বেস বিটিসি সেটি সিলেক্ট করে দিবেন। এখানে $1 সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি আপনি নগদ বিকাশ অথবা রকেট যেটি যেটিতে নিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনার কাছে সেটি চলে আসবে। এই হচ্ছে মোটামুটি bitco.inn পুরোপুরি বিস্তারিত। আশা করি এই ওয়েবসাইটে আপনি লেগে থাকুন এবং কাজ করতে থাকুন। এবং আজকের ভিডিওতে একটি টিপস দিচ্ছি, সেই টিপসটি হচ্ছে যে আপনি এই ধরনের 10টি যদি ওয়েবসাইট চুজ করেন, সে চুজ করা ওয়েবসাইট গুলোতে কাজ করেন, অনায়াসে কিন্তু আপনি মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম না হলেও মোটামুটি আপনার হাত খরচের টাকাটা হ্যান্ডশিট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দা কর অফ মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।